উপজাতি অংশের ছাত্র ছাত্রীদের উন্নত শিক্ষাদানের মাধ্যমে তাদের সুন্দর ভবিষ্যৎ প্রদান করার লক্ষ্যে ভারত সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন রাজ্যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল অর্থাৎ ইএমআরএস এর প্রতিষ্ঠা করা হয়। আগামী দিনে এই সকল ইএমআরএস স্কুলগুলোর পরিকাঠামো আরও উন্নত করে এই বিদ্যালয়ে পাঠরত ছাত্র ছাত্রীদের আরও উন্নত শিক্ষা প্রদান করে তাদের একটি সুদৃঢ় ভবিষ্যৎ প্রদান করার উদ্দেশ্যে উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গের মোট 6টি রাজ্যের ইএমআরএস এর অধ্যক্ষ এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বুধবার ত্রিপুরা স্টেট গেস্ট হাউসে 4 দিনব্যাপী একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এদিনের এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এই কর্মশালায় বিদ্যালয়ের অধ্যক্ষ এবং শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ প্রদানের জন্য কেন্দ্রের একটি বিশেষ দলকে রাজ্যে পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। এই বিশেষ কর্মশালার কেন্দ্র হিসেবে ত্রিপুরাকে বেছে নেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান মন্ত্রী। আগামী দিনে ওই স্কুলগুলি কীভাবে আরও উন্নতি করা যায় তার জন্য আমাদের ম্যাডাম এসেছে আজকে দিল্লির থেকে, এখানে ট্রেনিং হবে। আমাদের যে স্কুলগুলি যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদেরকে আরও উন্নত ধরনের শিক্ষা দেওয়া যায় তার জন্য আজকে ট্রেনিং হবে আমাদের ত্রিপুরায়। তাই আমাদের গর্ব আজকে সারা নর্থ ইস্টের মধ্যে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে ট্রেনিং এখানে সেন্টার হয়েছে। তার জন্য আমি ম্যাডাম দিল্লির মোদিজিকেও আমি ধন্যবাদ দেবো, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একটা ট্রেনিং সেন্টার ট্রেনিংয়ের প্রোগ্রাম করেছে। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ দেবো এবং আমার ভারত সরকারকে ধন্যবাদ দেবো। কতজন পার্টিসিপেট করেছে? আমাদের নর্থ ইস্টের আছে, ওই নর্থ ইস্ট পুরো নর্থ ইস্ট 8টা স্টেটের আছে এবং ওয়েস্ট বেঙ্গলও আছে। 58 জন মোটামুটি 58 মানে প্রিন্সিপাল টিচার এবং সুপার সব মিলে। আগামী দিনে ওই শিক্ষাকে আরও উন্নতি করা, ছেলেমেয়েদেরকে কীভাবে আরও উন্নতি করে ছেলেমেয়েদেরকে আরও, এখন তো নতুন শিক্ষানীতি আছে, এই নতুন শিক্ষানীতির মধ্যে তারা আজকে ট্রেনিং করাবে। এই কর্মশালাতে 6টি রাজ্যের ইএমআরএস এর মোট 58 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।